সালামু আলাইকুম গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম আমি মনোহর সাইন শিমুল আজকে আপনাদের সাথে আছি ফ্রেঞ্চ আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে আমরা ক্লাসে যা শিখবো সেটা হচ্ছে কিছু বেসিক ফ্রেঞ্চ এক্সপ্রেশন অর্থাৎ আপনি কিভাবে হ্যালো বলবেন কিভাবে গুড বাই বলবেন কিভাবে থ্যাংক ইউ বলবেন কিভাবে প্লিজ বলবেন কিভাবে সরি বলবেন বেসিক্যালি আমরা আজকে এই এক্সপ্রেশন গুলো শিখবো আর কি তো আমরা যেহেতু অনেক উচ্চারণ শিখে ফেলেছি আমরা এখন চলুন এগুলো বাক্য বা সেন্টেন্স বা ফ্রেঞ্চ এক্সপ্রেশন শেখার মাধ্যমে প্রয়োগ করি এবং আস্তে আস্তে আমাদের মেইন কোর্স এর দিকে আগাতে শব্দগুলো দেখছি এর ম্যাক্সিমাম যে আসলে হ্যালো কিভাবে বলে এই যে বজু বজুফ শব্দটা অনেক পপুলার বা আপনারা যারা ফ্রেন্স সম্পর্কে একটু আগ্রহী বা শুনেছেন এটা সবাই বলার চেষ্টা করে বোজুফ দেখেন বোজু কিন্তু খুব মজার একটা ইন্টারেস্টিং একটা ওয়ার্ড বুজুফ আপনাকে নাকে টেনে সাউন্ডটা করতে হবে এবং ও এন এ যে উচ্চারণ যেটা আমরা উচ্চারণ ক্লাসে দেখেছি আবার ও ইউ এটা হচ্ছে যে আমাদের যে উচ্চারণটা চলে আসবে হয়ে যাবে আর 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 এর উচ্চারণ আর আসবে না আর আমরা তো বলেছি বা চেষ্টা করেছি যে আর এর যারা নেটিভ নেটিভ বা নন আর কি বা দেখা গেল যে এশিয়ান তাদের জন্য আর এর উচ্চারণটা একটু টাফ হয়ে যায় তো আপনি আপনার বেস্ট এফোর্ড দিয়ে বজু উচ্চারণ করার চেষ্টা করবেন একটু নেজাল করার চেষ্টা করবেন তাহলেই পুরোটা হয়ে যাবে বা যথেষ্ট হবে আর কি বজু তারপরে হচ্ছে সালু। সালু এই দুইটা শব্দের অর্থই হচ্ছে হ্যালো অর্থাৎ কাউকে শুধু দেখা হলে আমরা যে কথাটা বলি আর কি যে বোঝু বা হ্যালো বোঝু হচ্ছে আপনি যে কোনো কন্টেক্সটে ব্যবহার করতে পারবেন ফর্মাল ইনফর্মাল বন্ধুদের সাথে পরিবারের সাথে সিনিয়র পার্সন যে কারোর সাথে সালু শব্দটা শুধুমাত্র বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ওই যে আমরা জিজ্ঞেস করি যে মামা কি অবস্থা বা এই ধরনের তো হ্যালো বা সালু শব্দটা শুধুমাত্র কিছুটা কন্টেক্সট মানে একদম ওরিয়েন্টেড আর কি যে আপনি নির্দিষ্ট ক্ষেত্রেই বলবেন অর্থাৎ ছোট ভাই বা বন্ধু বান্ধব এদের ক্ষেত্রে পরিবারের মানুষের সাথে বলাটা খুব একটা ভালো দেখায় না বা সিনিয়র পার্সন বা ফর্মাল কোড অফ কন্ডাক্ট যখন মেনটেন করতে হবে তখন আপনি এই শব্দটা ব্যবহার করতে পারবেন না সুতরাং আপনাকে বসু বলাটাই শিখতে হবে তারপরে শব্দগুলো দেখেন খুব পপুলার কয়েকটা শব্দ মসিউ 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 মানে হচ্ছে জনাব আর কি মানে খুব সুন্দরভাবে পলাইটলি যখন কাউকে অ্যাড্রেস করা হয় তখন মসিউ বলা হয় তারপরে হচ্ছে মাদাম পরের শব্দটা হচ্ছে মাদ মাদাম মানে বুঝতেই পারছেন ম্যাডাম অর্থাৎ কোনো বিবাহিত যখন কোন মহিলাকে করা হয় তখন মাদাম বলা হয় আর মাদ হচ্ছে যাদের এখনো বিবাহ হয় নাই সে সব মেয়েদেরকে বলা হয় মাদ মাদ দেখেন শব্দটা খুব সুন্দর উচ্চারণটা খুব সুন্দর মাদ মাজেল তো আমাদের যখন একসাথে বলতে হবে বা ধরেন যে কারোর সাথে দেখা হয়েছে তখন আপনি তাকে কিভাবে অ্যাড্রেস করবেন বা তাকে হ্যালো বলবেন তো এই যে খুব সহজেই বলতে পারবেন বৈজু মসিও বা বৈজু মাদাম সহজেই যে হ্যালো ম্যাডাম বা হ্যালো স্যার এই আর কি পরের শব্দগুলো দেখি আমরা যে ভালো দিন মানে কাউকে যদি বলে যে মে ইউ হ্যাভ এ গুড ডে বা এরকম কিছু তখন এটা ঠিক আপনি কিভাবে বলবেন খুব সহজে বলতে পারেন বন বন মানে হচ্ছে যে যক্ষণ বা মে ইউ হ্যাভ এ গুড ডে এই ধরনের এক্সপ্রেশন আর কি বন জখনে দেখেন ডাবল এন আছে আবার পরের শব্দ যেটা আর কি বন আফরে মিদি বন আফরে মিদি মানে হচ্ছে শুভ বিকাল অর্থাৎ মে ইউ হ্যাভ এ গুড আফটারনুন বা এরকম কিছু একটা তো আফরে মিদি বুঝতেই পারছেন দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে অর্থাৎ আফরে মানে হচ্ছে পরে আর মেদি মানে দুপুর মেদি মানে হচ্ছে দুপুর মানে হচ্ছে আফরে আফরে মেদি দিয়ে বিকাল শব্দটা হয়েছে অর্থাৎ আমরা যেটা একটা শব্দ বলি সেটা দুইটা শব্দ্রে মেদি মানে হচ্ছে শুভ বিকাল পরে যে শব্দটা বসুয়া বসুয়া মানে হচ্ছে শুভ সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যাবেলা ইভিনিং একদম ইভিনিং বোঝাতে যে শব্দটা আমরা ইংলিশতে ব্যবহার করি বসুয়াটা হচ্ছে সেই ঠিক একই শব্দ বসুয়া তারপরে হচ্ছে বন নুই শুভরাত্রি অর্থাৎ রাত বোঝাতে নুই এন আইটি নুই না নুই আর বন নুই তো এখানে যে কয়েকটা ব্যাপার আছে সেটা আপনারা হয়তো দেখছেন যে কোথাও বিও এন আছে কোথাও বিও ডবল এন ই আছে এটা বেসিক্যালি হয়েছে এই জেন্ডারের কারণে আর কি কারণ আমরা জানি যে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে যে ব্যাপারগুলো আছে যে গ্রামারের কিছু তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে যে মোটামুটি সবগুলো শব্দরই হচ্ছে হয় মানে ফেমিনাইন অথবা মাসকুলাইন এরকম জেন্ডার থাকে আর কি তো বুঝতেই পারছেন রাত হচ্ছে একটা ফেমিনাইন অর্ড তারপরে জর্নে যে শব্দটা ছিল জর্ন নে সেটা হচ্ছে ফেমিনাইন নট আফ্রেমিদি এটা হচ্ছে ফেমিনাইন নট এই জন্য বি ও ডাবল এন ই হয়ে গেছে অর্থাৎ আমাদের যে অ্যাডজেকটিভটা বি ও এন বন তো বন ভালো বন মানে হচ্ছে ভালো বনটা হয়ে গেছে বি ও ডাবল এন ই অর্থাৎ এখানেও এই ফেমিনিজমটা চলে আসছে আরকি অর্থাৎ আডের ফেমিনিজমটা চলে আসছে মোসোয়া এই সোয়াটা হচ্ছে যে আমাদের এখানে একটা মাসকুলার নট এই জন্য শুধু বি এন দিয়ে হয়ে গেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু কোনো আলাদা স্পেস নাই বোসোয়া আপনাকে একসাথেই বলতে হবে বাকি শব্দগুলো কিন্তু আলাদা আলাদা দুইটা স্পেস দিয়ে সরি একটা স্পেস দিয়ে দুইটা শব্দ বলা হয়েছে যেমন বন নী বা বনাফেমিদি কিন্তু বসুয়াটা একসাথে বলতে হবে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি দেখেন অনসন্তে অনসন্তে মানে কথা হচ্ছে যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো বা যে কাউকে বলতে পারেন খুব সহজে এই একটা কথা বললেই হবে অনসন্তে তো অনসন্তে আমি যে ব্র্যাকেট দিয়ে ই দিয়েছি এটার পেছনে একটা কাহিনী আছে খুব সহজে হচ্ছে অনসন্তে ই ছাড়া যখন যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে অনসন্তে এটা লিখতে হবে বলার সময় তো দুইটার উচ্চারণ সেম একই কোনো আলাদা উচ্চারণ নাই যখন লেখার ক্ষেত্রে তখন অনশন্তে লিখবেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে শেষের যে ইটা আছে ব্র্যাকেট দিয়ে সেটাও ব্যবহার করতে হবে অর্থাৎ হবে ই এন সি এইচ এন টি ই এর উপরে একটা এক্সেন্ট মার্ক আর তারপরে হচ্ছে আরেকটা ই যদি আপনি মেয়ে হয়ে থাকেন আর ছেলে হলে শুধু অনসন্তে বলেই বা লিখলেই হবে উচ্চারণ আবারও বলছি দুইটার ক্ষেত্রে উচ্চারণ একই হবে চলুন আমরা আমাদের পরবর্তী কিছু বেসিক ফ্রেঞ্চ এক্সপ্রেশন শিখে ফেলি এখানে আমরা মূলত এক্সকিউজ বা কারোর কাছে কোন কিছু সরি বলতে হয় কিভাবে সেটা শিখবো আর কি প্রথমে যদি দুইটা শব্দ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মোটামুটি একই আর কি প্রথম শব্দে শুধু একটা জেড বেশি আছে সেটা হচ্ছে পলাইটলি বলার জন্য আপনাকে বলতে হবে এক্সকুজে মোয়া আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এক্সকুজ মোয়া এক্সকুজে মোয়া আপনি কখন বলবেন বা কাকে বলবেন ধরেন কোন সিনিয়র পারসন বা কারো ধরেন যে পা লেগে গেছে বা আপনি কিছু একটা চাচ্ছেন তখন আপনি বলতে পারেন এক্সকুজে মোয়া আর এক্সকুজ মোয়া হচ্ছে যে বন্ধু বান্ধব বা নিজেদের পরিচিতদের ভিতর যেটা তখন আপনি এক্সকুজ মা বলবেন অর্থাৎ এক্সকুজে মা হচ্ছে যে বসু মতো একটা ফর্মাল সিচুয়েশনে আপনাকে ব্যবহার করতে হবে পাহ দো পাহ দো দেজোলে এর মানে হচ্ছে যে আই এম সরি বা আমাকে মাফ করবেন পারডন যেটা আর কি ইংরেজিতে শব্দ আছে এই ঠিক একই অবস্থা আর কি পাহ দো খালি উচ্চারণটা একটু আলাদা হবে ফ্রেঞ্চের উচ্চারণ আসবে পাহ দো আর দেজোলে বা দেজোলে মানে হচ্ছে সরি তো এই ব্র্যাকেটের ভিতর যে ইটা দেখতে দেখতে পাচ্ছেন দুইটার উচ্চারণ একই শুধু ওই যে মেয়েদের ক্ষেত্রে যখন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে দেজলের সাথে একটা ই এক্সট্রা অ্যাড করে দিতে হবে অর্থাৎ জোসি দেজলের মানে আই এম সরি তো আমরা বাকি এগুলো পরে দেখবো আমরা শুধু এই শব্দ মানে খুব ছোট শব্দ দিয়ে কিভাবে এক্সপ্রেস করা যায় এই জিনিসগুলো শিখবো আজকের ক্লাসে পরের শব্দ দুইটা দেখি আমরা একটা হচ্ছে সিলভুপলে আর একটা হচ্ছে সিলতো প্লে অর্থাৎ প্লিজ বা দয়া করে বলতে আমরা যেটা বুঝাই আর কি দয়া করে বা একটু পলাইটলি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা বা ডিমান্ড করা বাস করা এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সিল প্লে অর্থাৎ দয়া করে যখন আপনি কোনো ফর্মাল বা আপনি সম্বোধন করে কাউকে বলবেন তখন আপনাকে প্লে বলতে হবে আর যদি বন্ধু হয়ে থাকে বা পরিচিত কে হয়ে থাকে তখন আপনাকে বলতে হবে অর্থাৎ সবই একই খালি জায়গায় টি ই হয়ে যাবে তো হয়ে যাবে পরের তিনটি শব্দ আছে দেখেন উই ন এন ও এন এর উচ্চারণ কিন্তু নন হবে না ন হবে ন আর দেখ উই মানে হ্যাঁ নো মানে না আর দেখ মানে হচ্ছে ওকে বা অল এখন আমরা যে শব্দগুলো দেখব বাকি যে গুলো আছে সেগুলো হচ্ছে যে আপনি যখন কাউকে বাই বলবেন বা বিদায় নিতে চাচ্ছেন তখন কিভাবে ঠিক বলবেন এর অনেকগুলো মাধ্যমে এটা আপনি বলতে পারেন অনেক ধরনের শব্দ আছে চলুন আমরা একটা একটা করে দেখি আমাদের স্ক্রিনে এটা শেয়ার করা আছে অফুয়া অফুয়া মানে হচ্ছে বাই এই যে অফুয়া উচ্চারণটা একটু কঠিন আর এর উচ্চারণটা ওই যে রোলিং আর হয়ে যাবে এটা আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ভালো চলে আসবে বা আপনার আয়ত্তে চলে আসবে কি অফুয়া অফুহুয়া আপনারা অনেকে যারা ফ্রেঞ্চ মুভি বা গান শুনে থাকেন তারা দেখবেন যে উচ্চারণটা অনেক সুন্দর করে তারা করে এবং শুনে আমাদের ভালো লাগে আর কি বা মনে হয় যে আমরাও এভাবে উচ্চারণ করতে চাই অফ হচ্ছে বাই টাটা আদুমা না হচ্ছে আগামীকাল দেখা হবে আদুমা দুমা মানে হচ্ছে টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে তারপর হচ্ছে আবিয়ান্তু আবিয়ান্তু মানে হচ্ছে যে পরে দেখা হবে বা শীঘ্রই দেখা হবে এরকম আর কি তারপর হচ্ছে আতু তালক আতু তালো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি এর আগের ক্লাসগুলো শেষে হচ্ছে আতুত তালো লিখেছিলাম পরেই দেখা হবে এই অর্থে বা খুব তাড়াতাড়ি দেখা হবে এই অর্থে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে আতু দে পরেই দেখা হবে আতু দে টু সুইট মানে হচ্ছে মানে সি ইউ ইন এ মিনিট খুব সহজভাবে ইংলিশে বলতে গেলে সি এ মিনিট মানে আপনি ধরেন যে বাথরুমে গেছেন বা কোথাও একটু গেলেন যে বাইরে গেলেন যে আমি আসতেছি পাঁচ মিনিটের ভিতর আসছি তখন আপনি এটা বললেন যে আতু দে সুইথ তারপরে যে আমরা দেখছি যে আলাফ হোসেন আলাফ হোসেন মানে হচ্ছে আগামীতে দেখা হবে পরে দেখা হবে ফোসেন বলতে দেখা গেল যে আপনি একটা উইকে উইকের শেষের দিকে আছেন সপ্তাহের শেষে তো পরের সপ্তাহে দেখা হবে বা পরের মাসে দেখা হবে এই সময় আপনি বলতে পারেন আলাফ হোসেন অর্থাৎ পরে বা আগামীতে দেখা হবে আরো কিছু আমরা ফ্রেঞ্চ বেসিক যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো শিখি এইগুলো আসলে মানুষকে যে কেমন আছো বা কি অবস্থা এইসব অবস্থা বা জানতে জিজ্ঞেস করা হয় যে সে ভালো আছে কিনা খারাপ আছে তো এইগুলো কোয়েশ্চেন আর উত্তর মোটামুটি একই রকমের হয় চলেন আমরা একটু দেখি সাভা বিয়া ভালো যাচ্ছে তো মানে আমরা যে বলি যে কি অবস্থা দিনকাল ভালো যায় তো তো এটা বলতে ওরা বলে যে সাভা বা সাভা বিয়া শুধু সাভা বলে হয় তো এখানে মজার একটু ইন্টারেস্টিং কিছু মানে ফান পার্ট আছে আর কি যে ওরা জিজ্ঞেস করে যে সাভা 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 মানে তিনটা যে সাভা এখানে আসলে প্রথম সাভা যেটা যে সাভা জিজ্ঞেস করছে একজন আরেকজনকে যে কি ভালো তো তো ও আবার বলছে সাভা হ্যাঁ ভালো যাচ্ছে ভালো হচ্ছে বলে আবার জিজ্ঞেস করছে ওই আরেকজন যে জিজ্ঞেস করেছিল যে সাভা অর্থাৎ একই জিনিস দিয়ে দুইটাই বুঝায় আর কি অর্থাৎ এটা দিয়ে আপনি করতে পারেন আবার এটা দিয়ে উত্তর দিয়ে দিতে পারেন যে সাভা আপনি বললেন হ্যাঁ সাভা সাভা বিয়া বা আপনি একটু অ্যাড করে নিতে পারেন কোমোসাভা অর্থাৎ কেমন যাচ্ছে কোমো কোমোলিটারেলি মিনিং হচ্ছে কেমন তো এই কয়েকটা ছোট ছোট বাক্য দিয়ে হচ্ছে আপনি কুশল বা বিনিময় করতে পারেন যে কেমন যাচ্ছে বা কেমন আছে এই আর কি তারপরে দেখেন বিয়াশু অবশ্যই মানে অফকোর্স বলতে আমরা যেটা বুঝাই বিয়াঁসু মে উই মে উই মানে হচ্ছে যে এটা এক ধরনের একটু এক্সপ্রেশন আর কি যে আপনি একটু গুরুত্ব দিচ্ছেন যে মে মানে আরে হ্যাঁ হ্যাঁ মানে এটাই তো বা এরকম ধরনের আর কি আমরা তো সবসময় খালি হ্যাঁ বলি না বা অফকোর্স বা অবশ্যই বলি না আমরা সাথে আরো কিছু অ্যাড করি তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেও ঠিক এরকম একইভাবে উই পরের শব্দ যেটা পোকুয়া পা না হোয়াই নট এই এক্সপ্রেশনটা দিতে আপনাকে বলতে হবে আপা তারপর যেটা আমরা দেখছি মেসি মেসি মানে আমরা অলরেডি শিখে ফেলেছি যে ধন্যবাদ বা থ্যাঙ্কস তো বকু বকু মানে হচ্ছে প্রচুর বা অনেক মেহসি বকু একসাথে হবে অনেক ধন্যবাদ তারপরে হচ্ছে দেখিয়া না চারে ব্যাপার না মানে আপনাকে কেউ থ্যাংকস দিচ্ছে তখন আপনি তো বলেন যে ওয়েলকাম তো ওয়েলকামটাকে ওরা দেখিয়া বলে যে আচ্ছা ঠিক আছে বা ওয়েলকামের এটার একটা মানে সিমিলার মিনিং দাঁড় করে আর কি দেখিয়া পরে যে দুইটা বাক্য আমরা দেখছি সে সুপা সুপে সে সুপে একটা হচ্ছে সে তাং কয়াব তো সে সুপে মানে হচ্ছে অনেক জোস বা এটা ফ্যান্টাস্টিক বা অনেক মজার বা সুপার কুল এইরকম বোঝাতে সে সুপে বলে এস ইউপিটা সুপেহ হবে আর কি অবিশ্বাস্যানবিলিভেবল এরকম এক্ষেত্রে আপনি বলতে পারবেন এখানে আপনাকে লিহাজো করতে হবে আর তাং খয়াব মানে ওই টি লাস্টে দেখেন এ এটা আসলে সে এ অর্থাৎ সিই হচ্ছে এই সাবজেক্ট আর ইএসটি হচ্ছে যে আমাদের এখানে ভার এই দুইটা হচ্ছে ওই যে আমাদের কন্ট্রাক্ট হয়ে অর্থাৎ ধ্বনি লোভ হয়ে হচ্ছে সে হয়ে গেছে একটা শব্দ হয়ে গেছে সি অ্যাবস্ট্রপ ই এস টি সে মানে দিস ইজ বা দ্যাট ইজ বা ইট ইজ আর আনখয়াব আনখয়াব না মানে হচ্ছে আনবিলিভেবল তো এই দুইটা লিয়া হয়ে হবে সে তো আনখয়াব অর্থাৎ অবিশ্বাস্য বা আনবিলিভেবল তো আজকে এই ক্লাসে শুধু আমরা এই কয়টি এক্সপ্রেশন দেখলাম আর কি এই ক্লাসে আমরা এই এক্সপ্রেশন যেগুলো শিখেছি এগুলো আমাদের প্রতিদিনের ব্যবহার করার চেষ্টা করবো আর কি আমাদের ডেইলি লিভিং এ যে আমরা যখন বন্ধুদের সাথে দেখা করি বা কথা বলি বা বিদায় নেই তো এই ছোট ছোট এক্সপ্রেশন গুলোর মাধ্যমে আমরা আমাদের ফ্রেঞ্চ ভাষার কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ ডেফতে ঢুকবো আর কি আপনারা আপাতত এগুলো প্র্যাকটিস করতে থাকেন একে অপরের সাথে কথা বলার সময় এই বাক্যগুলো ব্যবহার করতে থাকেন পরবর্তীতে আমরা আমাদের সাবজেক্ট প্রোনাউন বা গ্রামারের যে ব্যাপারগুলো আছে সেগুলো শুরু করব। তো আপাতত এই পর্যন্ত মেসি বকু আবিয়ান্তু